আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের ঘরোয়া খাবার ইউটিউব চ্যানেল থেকে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ থেকে রোজা সম্পন্ন করছেন। আজকে গরম এবং রোজা এই দুটোর কারণে আমরা একটি নতুন শরবতের রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি এবং এটি আমাদের চ্যানেলে প্রথম শরবতের রেসিপি হিসেবে যাচ্ছে। তো চলুন দেখে নিই কী কী লাগছে। শরবতটি তৈরি করতে কাঁচা আম আর লাগছে পুদিনা পাতা। পুদিনা পাতা, কাঁচা আম, এখানে প্রায় 400 গ্রাম কাঁচা আম আমরা কেটে ছিলে ধুয়ে ছিলে তারপরে ছোট ছোট করে টুকরো করে কেটে একবারে ব্লেন্ডারেই নিয়ে নিচ্ছি। এই ব্লেন্ডারে আমরা এটাকে ব্লেন্ড করে নেব আর দিয়ে নিচ্ছি পুদিনা পাতা। এর সঙ্গে আমরা দিয়ে নেব প্রায় আধা চা চামচের মতো বিট লবণ। শরবতটি আমরা বিট লবণ দিয়ে করব এবং খানিকটা পিঙ্ক সল্ট দিয়ে করব, হিমালয়ান পিঙ্ক সল্ট। এখানে আমরা নর্মাল কোনো সল্ট দেব না, আর দেব চিনি। তো 5 চা চামচের মতো এখানে আমরা চিনি দিয়ে নেব। এই চিনি কিন্তু এই শরবতকে একটু মিষ্টি করবে না, আমটি প্রচুর টক, এটি শরবতের টেস্টটাকে বাড়িয়ে দেবে। আপনারা যদি একেবারেই এটিকে টক করতে চান তাহলে কিন্তু আসলে এর টেস্টটা একটু অন্যরকম হবে। আমি বলবো আপনারা মধু হোক চিনি হোক খানিকটা পরিমাণে হলেও দেবেন যদি চিনিতে প্রবলেম না থাকে, তবে শরবতটিকে মিষ্টি করে ফেলা যাবে না, এটা খেয়াল রাখবেন। ব্লেন্ডারে আমরা এটিকে সেট করে নিলাম আর এখন আমরা পানি দিয়ে নেব। পানিটি আমরা কিন্তু নর্মাল পানি দিচ্ছি কারণ শরবতটি যখন আমরা পরিবেশন করব ঠিক সেই সময় শরবতের ভেতরে 2-3 টুকরো আইস দিয়ে নেব। আইস দিয়ে নিলে শরবতটি খেতে আরও অসাধারণ লাগবে। তো ব্লেন্ড করে নেব, এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। এখন ব্লেন্ডারে আমরা ব্লেন্ড করে নিয়েছি, গ্লাস রেডি করে নিয়েছি, এখন আমরা শরবত গ্লাসে ঢেলে পরিবেশন করতে পারবো। এভাবে আপনারাও কাঁচা আমের শরবত করে ফেলুন। এই গরমে রোজা চলে যাবে কিন্তু গরম চলে যাবে না। গরমে কাঁচা আমের শরবত খুবই উপকারী আমাদের জন্য। আমরা এখন ঢেলে নিচ্ছি। তো শরবতটা কিন্তু মোটামুটি একটু ঘন টাইপে হবে কারণ আমরা পরবর্তীতে এর মধ্যে বরফের টুকরো দিয়ে পরিবেশন করব। আর আপনারা যদি এটিকে বরফের টুকরো দিয়ে পরিবেশন না করতে চান তাহলে যে পানিটি ব্যবহার করবেন সেটি একটু ফ্রিজের ঠান্ডা পানি ব্যবহার করবেন, তাহলেই হয়ে যাবে। আর যদি ঠান্ডায় একেবারেই সমস্যা থাকে তাহলে শুধুমাত্র নর্মাল পানি দিয়ে শরবতটি তৈরি করে পরিবেশন করে ফেলুন, তবুও ভালো লাগবে। শরবত গ্রিন ম্যাঙ্গো অ্যান্ড মিন্ট, এর যে ফ্লেভারটি থাকবে অসাধারণ লাগে খেতে। এভাবে আপনারাও শরবতটি তৈরি করে ফেলেন এবং আমাকে লিখে জানান যে আপনাদের খেয়ে কেমন লেগেছে। আজকের মতো এখানেই, আগামীতে দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের এজিকে টিমের প্রতি শুভকামনা রাখবেন। আল্লাহ হাফেজ।